আমি প্রভাস বিশ্বাস, আপনারা দেখছেন খাবার বাড়ি। ঠিক একই রকমভাবে আগের বার ফার্স্ট ভ্যাকসিন করার সময় যেমন মুরগির ভ্যাকসিন করার আগের দিন থেকে জলে কোনো অ্যান্টিবায়োটিক চালানো হয়নি অথবা জল শোধন চালানো হয়নি, ঠিক এবারও কিন্তু ভ্যাকসিন করার আগের দিন থেকে জল শোধন এবং ওষুধ কোনো অ্যান্টিবায়োটিক চালানো যাবে না, এবং ভ্যাকসিন করার একদিন পর পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক এবং কোনো জল শোধন চালানো যাবে না। তারপরে থেকে আপনারা জল শোধন দিতে পারেন। আর ভ্যাকসিন করার পরে আপনারা একদিন পর থেকে 3 দিন ঠান্ডার অ্যান্টিবায়োটিক চালাবেন। বন্ধুরা, এবার আমরা মুরগির ভ্যাকসিনটি গুলিয়ে নেব। তো সেকেন্ড ভ্যাকসিন হিসাবে আমরা গাম্বুড়া করি। তো এবার আমরা গাম্বুড়া ভ্যাকসিনটা আপনাদেরকে ডিসপ্লের উপরে দেখাচ্ছি যে এটা গাম্বুড়ার ভ্যাকসিন। তো এটা কীভাবে গোলাতে হয় এবং কীভাবে মুরগির ভ্যাকসিনটি করতে হয় সেটা আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে কাপটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে ঠিক আগের বারের মতো যখন প্রথম ভ্যাকসিন করেছিলাম তখনকার মতো প্রথম স্যালাইন জলটা অর্ধেকটা কাপে ঢেলে নিতে হবে। প্রথমে জলটা কাপের ভিতরে অর্ধেকটা ঢেলে নেব আর অর্ধেকটা থাকবে। তারপরে ভ্যাকসিনের মুখটা খুলে আমার কাছে দাও। ভ্যাকসিনের মুখটা প্রথম খুলে নেব। খুলে নিয়ে এই যে ভ্যাকসিন মিশিয়ে দিতে হবে। এখন জমাট আছে ভ্যাকসিনটা, যখন স্যালাইন জলটা দেওয়া হবে তখন গুলে যাবে। এবার এটি ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে রবারটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এবার আমরা প্রতিটা মুরগির চোখে দেওয়া শুরু করব। এবার আমরা প্রতিটা মুরগির যে কোনো এক চোখে 1 ফোঁটা করে দেব। দেখেন যখন দেওয়া হবে চোখে, দেখেন চোখের যাওয়ার পরে থেকে ওরা কিন্তু খাচ্ছে, মানে ওদের শরীরের ভিতরে চোখের মাধ্যমে শরীরের ভিতরে ঢুকে পড়ছে, পেটের ভিতরে চলে যাচ্ছে। যখনই ভ্যাকসিন করবেন তখনই ফলো করবেন যে দেখেন আস্তে আস্তে চোখের ভিতর থেকে আস্তে মুখের ভিতরে চলে আসছে। ওই দেখেন, হয়ে গেছেন তো। এইভাবে এক ধার থেকে প্রতিটা মুরগির এইভাবে চোখে 1 ফোঁটা করে ড্রপ দিতে হবে। ঠিক একই রকমভাবে প্রতিটা মুরগির যে কোনো 1 চোখে 1 ফোঁটা করে ভ্যাকসিন দিতে হবে, এবং এমনভাবে দিতে হবে যেন কোনো মুরগি বাদ না পড়ে, প্রতিটা মুরগির যেন ভ্যাকসিন পায়। আর ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে ভ্যাকসিনের পাত্র এবং ভ্যাকসিনের ড্রবার এবং শিশিগুলি দূরে কোনো জায়গায় গর্ত করে পুঁতে দিতে হবে, নাই ভালো করে ধুয়ে ধুয়ে দিতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং জানার জন্য।